বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কারের মধ্যে রয়েছে টেলিফোন, গ্রামোফোন, রেডিও, চলচ্চিত্র, টেলিভিশন, মোটরগাড়ি এবং অ্যারোপ্লেন। এগুলোর মধ্যে সবচেয়ে বিস্ময়কর আবিষ্কার হচ্ছে রেডিও। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে একটা লোকের কণ্ঠস্বর সারা পৃথিবীর মানুষ একই সাথে শুনতে পারে। এই রেডিওর আবিষ্কারক হচ্ছেন দি মার্কস গিলেরসো মার্কোনি। ইতালির বেলোনিয়া শহরে 1874 সালে 25 এপ্রিল মার্কোনি জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন ইতালির একজন ধনী ব্যক্তি এবং মা ছিলেন আয়ারল্যান্ডের। এই রেডিও আবিষ্কারের আগে, মানে মার্কোনির জন্মের আগে, আকাশপথে দূর দূরান্তে শব্দ এবং ধ্বনি প্রেরণের বিষয়ে বৈজ্ঞানিক কাজ হয়েছিল। 1864 সালে অঙ্কশাস্ত্রের প্রতিভাবান বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল বলেছিলেন বিদ্যুৎ তরঙ্গের অস্তিত্ব আছে, যার থেকে জানা যায় বেতার তরঙ্গের দ্রুত বেতার তরঙ্গের দৈর্ঘ্য নির্ণয় করেন। দুঃখের কথা, ম্যাক্সওয়েলের এই কথা পরীক্ষা দ্বারা প্রমাণিত না হয় কেউ তার তত্ত্বকে সম্মান করেনি, বরং তাকে বিদ্রুপ করেছে। তবে ম্যাক্সওয়েলের তত্ত্বকে স্বীকৃতি দিতে এগিয়ে এলেন বিখ্যাত জার্মান পদার্থবিদ হেনরিক রুডলফ হার্টজ। হার্টজের আবিষ্কার 1887 থেকে 1889 সালের মধ্যে খুব জনপ্রিয়তা পায়। বহু বিজ্ঞানী বেতার তরঙ্গের উপর গবেষণা করতে লাগলেন। এদের মধ্যে আছেন ইংল্যান্ডের আলিভার নাজ, রাশিয়ার আলেকজান্ডার পোপোভ, ভারতের জগদীশ চন্দ্র বসু, সত্যেন বোস আরও অনেক বিজ্ঞানী। ইতালির আগস্টো রিঘি তখন বেলোনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক। রিঘির ছাত্র ছিলেন তরুণ যুবক মার্কোনি। হার্টজের আবিষ্কারের সময় মার্কোনির বয়স ছিল 15 বছর। মার্কোনি তার গৃহশিক্ষকের কাছ থেকে ব্যাপারটা বুঝে নেন। সেই তখন থেকেই তিনি এই বিষয়ে চিন্তাভাবনা শুরু করতে থাকেন। তিনি ছিলেন ধনী ঘরের ছেলে, তাই বাড়িতে বসেই শিক্ষকদের কাছ থেকে পড়তেন। 1895 সালে নিজের বাড়িতে বসেই পরীক্ষা চালান। পুরনো সব যন্ত্রপাতি নিয়ে কাজ শুরু করেন। প্রথমে তিনি বেতার সংকেতের কার্যকরী পদ্ধতি তৈরি করেন। এর সাহায্যে তিনি 1 মাইল দূরে বেতার বার্তা পাঠাতে পারেন। 1896 সালে তিনি 2 মাইল দূরত্বে বেতার বার্তা পাঠাতে পারেন। মার্কোনি তার এই আবিষ্কারের কথা ইতালি সরকারকে জানালেন, কিন্তু ইতালি সরকার তাকে অবজ্ঞা করে উড়িয়ে দিলেন। সে বছরই তিনি ইংল্যান্ডে আসেন তার যন্ত্রের পেটেন্ট করতে। এখানে এসে ডাকঘরের প্রধান ইঞ্জিনিয়ারের সাথে তার পরিচয় হয়। তিনি তাদের দেখালেন 10 মাইল পর্যন্ত বোর বার্তা পাঠানো যায়, যার ফলে ইতালি সরকার মার্কোনির মূল্যটা বুঝতে পারল। তাই সঙ্গে সঙ্গে মার্কোনিকে আমন্ত্রণ জানালেন এবং এক বেতার কেন্দ্র প্রতিষ্ঠা করে দিলেন। এখানে 12 মাইল দূরে যুদ্ধজাহাজে বেতার বার্তা পাঠানো যায়। দ্রুত ক্রমশই বাড়তে থাকে। এর সাথে বিজ্ঞানীরাও বুঝতে পারলেন এর গুরুত্ব এবং ভবিষ্যতের সম্ভাবনার কথা। 1897 সালে মার্কোনি তার আবিষ্কার ইতালির সম্রাট হামবার্ট এবং রানী মার্গেরিটারের সামনে প্রদর্শন করেন। সে সময় 3 জায়গায় বেতার স্টেশন তৈরি হয়। 1899 সালে মার্কোনির আবিষ্কার সম্পর্কে সাধারণ মানুষ সজাগ হয়ে ওঠেন, কারণ সে বছরই একটি স্টিমারের সাথে সংঘর্ষে আরোর সংকেতদাতা ইস্ট গুডউইন জাহাজ ডুবে যাচ্ছিল। ঠিক সেই সময় বেতার বার্তা পাঠানো হলো লাইট হাউসে, সাথে সাথেই নৌকা পাঠিয়ে নাবিকদের জীবন বাঁচানো হলো। এরপর ইংলিশ চ্যানেলের এপার থেকে ওপারে বেতার যোগাযোগ করা সম্ভব হয়। তারপর মার্কোনি আটলান্টিক মহাসাগরের এপার থেকে ওপারে বেতার বার্তা পাঠানোর কাজে লেগে যান। 1901 সালের 12ই ডিসেম্বর তিনি সফল হন। 1905 সালে বেতার যন্ত্রের আরও উন্নতি ঘটে, বেতার গ্রাহক যন্ত্রের সমস্ত অসুবিধাগুলো দূর হয়ে যায়। 1911 সাল থেকে 1934 সালের মধ্যে বেতার বার্তা পাঠানোর পদ্ধতি অনেক উন্নত হয়, যার ফলে তখনই রেডিও তৈরি হয়। 1895 সাল থেকে 1935 সালের মধ্যে মার্কোনি প্রচুর পুরস্কার এবং সম্মাননা পান। 1901 সালে তিনি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান, তাকে দি মার্কিনে ভূষিত করা হয়। তিনি 1937 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পৃথিবী থেকে চিরবিদায় নেন। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই।
ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।